নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে ভেটকি মাছের একটা নতুন ধরনের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি 5 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভেটকি মাছটাকে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন কিন্তু এখানে ব্যবহার করছি না, হলুদটাকেই ব্যবহার করলাম। এবারে একদিকে শিলের মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, এটাকে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ওইটা আমার বাটা হয়ে গেছে। আর একদিকে আমি 6 কোয়া রসুন আর 1.5 খানা পেঁয়াজকে বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার কিন্তু বেটে রেডি করা হয়ে গেছে। এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর পেঁয়াজ আর রসুন বাটাটা দিলাম। তোমরা চাইলে তা মিক্সিতেও পেস্ট করতে পারো। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি 1 বাটি দই। এখানে আমি জল ঝরানোর টক দইটা ব্যবহার করেছি। এবারে চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা খুব ভালো হয়। আর এই রান্নায় কিন্তু নারকেল কোড়াটা মাস্ট, নারকেল কোড়াটা দিতেই হবে। দেখো সমস্ত উপকরণ আমার এক এক করে দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। সর্ষে আর দই যে বাটিগুলোতে ছিল সেই বাটিগুলো সামান্য পরিমাণে 1 চামচ মতো জল দিয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছগুলো এক এক করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে গ্রেভিটার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবারে টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত মাছগুলো আর গ্রেভিটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি পুরোটা করে চিড়ে দিইনি, সামান্য পরিমাণে একটু করে চিড়ে দিয়ে দিয়েছি। এবারে টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিচ্ছি। খুব ভালো করে চেপে আটকে দিলাম। আরেকদিকে আমি কড়াইয়ের মধ্যে জল একদম গরম করতে দিয়ে দিয়েছি। এবারে একটা স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো টিফিন বক্সের তলায় যে বেরিটা ছিল সেটা আমি তুলে নিয়েছি আস্তে করে, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে রেখে দিয়েছি। এবারে টিফিন বক্সটা আমি তুলে নেব। দেখো তোমাদের দেখাচ্ছি ঢাকনা খুলে কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।